এটাই শৈবালদ্বীপ। এই দ্বীপের মাঝখানে গেলে বিশাল ছাতার মতো দেখতে পাবি শিরিষ গাছ, আর সেই গাছের নিচেই তপস্যা করছে ফকির বাবা। যা গিয়ে দেখ কথা বলে কোনো উপায় বেরোয় কিনা, যা। আর তুমি তুমি যাবে না দৈত্য মশাই? আমি এইখানেই অপেক্ষা করছি তোদের জন্য, যা। আচ্ছা চলো সেনাপতি মশাই। ওই দেখো, ওই যে শিরিষ গাছটা, ওখানেই যেতে হবে আমাদের। চলো শক্তি অর্জন করতে পারিসনি, অর্ধরাক্ষসী হয়ে ঘুরে বেড়াচ্ছিস। আর মনে রাখিস তোর সব শক্তি আমার দেওয়া, আর তুই কিনা আমায় হুমকি দিস। বড় স্পর্ধা তোর, মনে রাখিস আমি এই তন্ত্র মাতা, আমার মন্ত্র শক্তির কাছে তুই একটা শিশু। আর একটা কথা শোন, তোকে আমি আগেও বলেছিলাম আবারও বলছি, তোকে জয়ী করাই আমার একমাত্র লক্ষ্য। আমার কথা শুনে চললে তোর লাভ ছাড়া ক্ষতি হবে না, ভুলে যাচ্ছিস কেন? এখন ওই চাপা ফুল সাগর রানী উর্মিমালার গলায় চলছে, পরর হস্তগত করতে পারেনি। এখন এই অবস্থায় সাগর রানী উর্মিমালাকে চটানো কোনো বুদ্ধিমতির কাজ নয়। সবার আগে তোকে জানতে হবে ওই পারুল আর রাঘব কোথায় গেছে আর কেনই বা গেছে। আপনার আপনার সব কথা আমি মানছি মাতা, কিন্তু আমার একটা কথা বলুন, মায়া মায়া এটা কি করলো আমার সঙ্গে, কেমন করে করতে পারলো বলুন তো মাতা? হ্যাঁ সেটাও জানতে হবে, আর এই প্রশ্নের উত্তর একমাত্র ওই মায়াই দিতে পারবে। বিশ্বাসঘাতক, ও একটা মস্ত বড় বিশ্বাসঘাতক মাতা। ও আমার নির্দেশ অমান্য করেছে, আমার সব থেকে বড় শত্রুদের সঙ্গে ও হাত মিলিয়েছে। ছাড়বো না আমি ওকে, ওকে ছাড়বো না আমি ওকে। করে অনেক কাজ করেছিস, আর তোকে কিছু করতে হবে না। ওই মায়ার থেকে উত্তর জানতে গেলে ওকে এখানে নিয়ে আসতে হবে, আর এই কাজ এবার আমি নিজে করব। বাবা আমি পারুল, প্রকৃতি মায়ের মেয়ে পদ্মাবতী আমার মা, আর ও সূর্যনগরের সেনাপতি রাঘবেন্দ্র। আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, আপনি তো সর্বজ্ঞ সবই জানেন। আমার সাত ভাইয়ের এক ভাই চাপা ফুল হয়ে ফুটে আছে সাগর রানীর দেশে, সাগর রানী উর্মিমালা আমাদের শর্ত দিয়েছেন, আমরা যদি তার ভাই
কুমার প্রবাল কিরণের মন খারাপের অশোক সারিয়ে কুমারের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে তিনিও আমার চাপা ভাইকে আমার কাছে ফিরিয়ে দেবেন। নয়তো কোনোদিনই আমি আমার এই চাপা ভাইকে আমার কাছে ফিরে পাবো না। আর আমি যদি আমার সাত ভাইকে উদ্ধার করতে না পারি, তাহলে সূর্যনগরের সিংহাসন থেকে রাক্ষস শক্তিকে কোনোদিনই উচ্ছেদ করা যাবে না, এই পৃথিবী পাপমুক্ত হবে না। তাই দয়া করে আমাদের বলে দিন, কি উপায় আমরা কুমার প্রবাল কিরণের মুখে হাসি ফোটাতে পারবো? আমি জানি বাবা আপনি কথা বলেন না, কিন্তু আমরা যে অনেক আশা করে এসেছি আপনার কাছে। দয়া করুন বাবা, দয়া করে বলে দিন কি করবো আমরা এখন, কি করলে ভালো হবে কুমার প্রবাল কিরণ। বাবা মৌনব্রত পালন করছেন সেনাপতি মশাই, উনি কোনো অবস্থাতেই কোনো কথা বলবেন না। সাগর দৈত্য তো আগেই আমাদের এই কথা বলেছিল। কুমার প্রবালের মুখে হাসি ফোটানোর উপায় আছে, বাবা জানে না সেটা, অথচ মুখ খুলবেন না। তাহলে কি করে আমরা বাবার কাছ থেকে সেই উপায়টা জানব? ছোটবেলায় তুমিও খুব আসতে না এখানে? হ্যাঁ রে খুব, আমি আর দিদি রোজ সখীদের সঙ্গে এখানে আসতাম, কত কি খেলতাম, খুব মজা করতাম। জানো আমার না একটাও সখী নেই, কিন্তু মাছেদের সাথে আমার খুব ভাব। আমি সাগর রাজ্যের বাইরে গিয়ে ওদের সাথে খেলে আসি। জানিস মুক্তা, আমাকেও খুব শিগগির সাগর রাজ্যের বাইরে যেতে হবে, ফিরে যেতে হবে ওপরের ওই পৃথিবীতে। তুমি আবার চলে যাবে? কি করব বল, ওখানে যে মহারাজ মহেন্দ্র আমার জন্য অপেক্ষা করে রয়েছেন। মা আমাকেও তোমার সাথে নিয়ে চলো না, আমার না এখানে একটুও ভালো লাগে না। তোকে আমার সঙ্গে নিয়ে যেতে পারলে আমি যে সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু কিন্তু সেখানকার জীবন যে বড় অনিশ্চিত রে মুক্তা, বড় অনিশ্চিত। ওই রাক্ষসী রানী আমাকে বড় নিষ্ঠুর কাজ দিয়ে এখানে পাঠিয়েছিল, কিন্তু সে কাজ আমার পক্ষে কোনো মতেই করা সম্ভব নয়। তাই বড় ভয় করছে রে মুক্তা, খুব চিন্তা হচ্ছে। আমার মন্ত্রপুত সাগর জলের গুরু, এটা দিয়ে কি হবে? এই গুরু আমি পাঠাবো সাগর দেশে, ওখানে মায়াকে খুঁজে এই গুরু আমার কাছে নিয়ে আসবে। সেটা কি করে সম্ভব মাতা? তাহলে নিজের চোখেই দেখ। Thank you.
এইভাবে বাবার কাছ থেকে কিছু জানা যাবে না সেনাপতি মশাই। বাবাকে তো আর আমরা মৌনব্রত ভঙ্গ করার কথা বলতে পারি না। বেশ, তাহলে বাবা যদি আমাদের ইশারা ইঙ্গিতে বোঝান তাহলে তো? না সেনাপতি মশাই, আমরা যদি বাবার ইঙ্গিত বুঝতে না পারি তাহলে সমস্যা আরো বাড়বে। আমাদের উপায়টা লিখে দিন বাবা, এইটুকু দয়া করুন আমাদের। আপনার সাহায্য ছাড়া যে আমরা বড় অসহায়। জীবন্ত পদ্মবিল। বাবা, এই পদ্মবিলে কি কুমারের মন ভালো করার উপায় পাবো আমরা? কিন্তু বাবা, এই পদ্মবিলে তো অনেক কিছুই আছে, পদ্ম, রাজহাঁস, বিল ঘিরে অসংখ্য গাছপালা। এত সবকিছুর মধ্যে আমরা বুঝবো কি করে? কি সেই উপায়? সাগর জল আমার হুকুম তামিল কর, আয় আয় সাগর জল আমার হুকুম তামিল কর, আয় আয় সাগর জল, সাগর জুড়ে তুফান তোর। প্রণাম তন্ত্রমাতা, আদেশ করুন। আমার সাগর গুলোকে পথ দেখাও। সূর্য নগরের রানী মায়া ওই সাগর রাজ্যে গেছে, তাকে
খুঁজে নিয়ে আমার কাছে আনতে সাহায্য কর। যথাজ্ঞা তন্ত্র মাতা। অশোক এবার মায়া, অশোক আমার সামনে, এবার ওকে জবাবদেহি করতেই হবে আমার কাছে। আর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই মাতা। সোনার বরণ রাজা সে কি কুমার প্রবাল কিরণের মন ভালো করে দেবে? বাবা আর একটু দয়া করুন, আমাদের বলে দিন এই পদ্মপিল কোথায়, নইলে যে আমরা বড় আতান্তরে পড়ব। সারা জীবন ধরে খুঁজলেও এ আমাদের পক্ষে অসম্ভব। বাবা ওইদিকে, মানে এই শৈবাল দিবে। বাবা সেনাপতি মশাই, বাবা আর কিছু বলবেন না, উনি আবার ধ্যানস্থ হয়েছেন। বাকিটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের আশীর্বাদ করুন বাবা, আমরা যেন সফল। চলো সেনাপতি মশাই, একবার যখন পথের খোঁজ পেয়েছি তখন আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। যত তাড়াতাড়ি আমরা কুমার প্রবাল কিরণের মুখে হাসি ফোটাতে পারবো তত তাড়াতাড়ি আমার চাপা ভাইকে ফিরে পাবো। ওইদিকে না। হ্যাঁ পারো, চলো।